আসসালামু আলাইকুম, স্বাগতম আথার ডিগ্লেজ পক্ষ থেকে, বচি ভাইস পাহানি এন্ড আকাশ ডিটিএইচ। আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, তার সাথে আমার ইনস্টাগ্রাম পেজ এবং ফেসবুক পেজকে ফলো এবং লাইক করবেন। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড সাপোর্ট ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। সেন্সেশনাল ডেবিউস অ্যান্ড আগেন ফ্রম প্রবীণ জয়া বিক্রমা। দিনের শেষে হি ended up with 5 for 86, পাঁচটা উইকেট সেকেন্ড ইনিংসে, ছয়টা উইকেট প্রথম ইনিংসে, এগারোটা উইকেট ইন টোটাল, এগারোটা উইকেট 178 রান দিয়ে। ওয়াট আ বোলার, বিউটিফুল টু ওয়াচ, লাভলি কন্ট্রোল। আমি মনে করি ওটা কন্ট্রোলটা অসাধারণ। ইয়েস, অ্যান্ড হি ইজ অনলি প্লেয়িং হিজ ভেরি ফার্স্ট টেস্ট ম্যাচ। তো আমাদেরকে বুঝে রাখতে হবে যে ইটস নট ইজি ইয়াংস্টার মেকিং টেস্ট ডেবিউ অ্যান্ড আগেনস্ট বাংলাদেশ। আমরা জানি যে বাংলাদেশ স্পিনার কিন্তু ভালো খেলে, আমাদের ডোমেস্টিক কম্পিটিশন হলো ক্রিকেটে বাংলাদেশে, কিন্তু আমাদের পিচটা কিন্তু স্পিনদের জন্য সুবিধা করে, সেই কারণে আমরা কিন্তু উই আর মোর কমফর্টেবল অ্যাগেনস্ট স্পিন দেন পেস। বাট ওয়াট আ পারফরমেন্স, সেন্সেশনাল পারফরমেন্স অন ডেবিউ। ইজ দ্য বেস্ট শ্রীলঙ্কান বোলার অন ডেবিউ ইন টার্মস অফ ফিগার্স, 11 wickets, 178 রানে। ইজ অলসো দ্য বেস্ট লেফট আর্ম স্পিনার অন ডেবিউ, অ্যান্ড তার সাথে 2008 পরে প্রথমবারে কিন্তু বোলার, একটা বোলার 10 wickets আর বেশি উইকেট নিতে পেরেছে। সো হ্যাটস অফ টু হিম, ইনক্রেডিবল পারফরমেন্স ফ্রম প্রবীণ জয়া বিক্রমা। মাত্র 50 রান আজকে করে বাংলাদেশ টিম, লাস্ট 5 wickets হারায়, 227 রানে অল আউট হয়ে যায় এবং শ্রীলঙ্কা গোন টু উইন বাই 209 রান। 209 রানের ওপেনিং পার্টনারশিপ ছিল, এটা মনে রাখ আছে নাকি আপনাদের? 493 রান করেছিল শ্রীলঙ্কা প্রথম ইনিংসে, 7 wickets ডিক্লারেশন ছিল এবং প্রথম উইকেটের জুটিটা ওয়াজ 209 রান। করুণা রত্নে হ্যাজ বিন ভেরি গুড, আউটস্ট্যান্ডিং উইথ দ্য ব্যাট, প্লেয়ার অফ দ্য সিরিজ, ডাবল 100, 150, 428 রান এবং লট অফ সাপোর্ট ফ্রম দ্য বোলার্স অ্যান্ড দ্য ব্যাটার্স। ইটস দ্যাটস হোয়াট ইউ নিড টু, অ্যান্ড ইফ আ ক্যাপ্টেন লিডস ফ্রম দ্য ফ্রন্ট দেন এনকারেজমেন্ট করে, ইন্সপায়ার করে অন্য অন্য প্লেয়ারদেরকে কি না আমার ক্যাপ্টেন এত ভালো পারফরমেন্স করেছে, আমি তাকে সাপোর্ট করবো, অ্যান্ড সে অ্যান্ড দে উইল বি ভেরি হ্যাপি টু সি গো ওয়ান আপ ইন দিস 2-match সিরিজ অ্যান্ড উইনিং দ্য সিরিজ ইন এ ভেরি কনভিন্সিং স্টাইল। বাংলাদেশ লট অফ হার্ড ওয়ার্ক টু ডু। সেকেন্ড ইনিংয়ের ব্যাটিং এর অ্যাপ্রোচটা আমি গতকালকে বলেছি, অ্যাপ্লিকেশনটা আমি মনে করেছিলাম তাড়াহুড়া ছিল। আমি দেখতে চেয়েছিলাম একটু ব্যাট উইথ লট অফ পেশেন্স, ধৈর্য। টেস্ট ম্যাচ ক্রিকেট, 5 দিনের ক্রিকেট, প্রতিদিন 3টা করে সেশন, 15টা সেশন আমরা ব্যাটিং করতে গেলে, বাট সেশন বাই সেশন, ওভার বাই ওভার, আওয়ার বাই আওয়ার, ইউ নো ইউ হ্যাভ টু মেক এ প্ল্যান। বাট ইফ ইউ গো ইন উইথ ওয়ান মাইন্ডসেট, আমরা কিন্তু শর্ট খেলবো আর তাড়াতাড়ি রান করবো, ইট ডাজন্ট ওয়ার্ক অল দ্য টাইম, অ্যান্ড দ্যাটস হোয়াট উই স ইয়েস্টারডে, দ্যাট ব্যাটসম্যানরা কিন্তু মনে হচ্ছে তাড়াহুড়া লাগে, তো খুব তাড়াতাড়ি রান করবো, সাচ এ বিগ টার্গেট, বাট আনফর্চুনেটলি ব্যাটসম্যানরা কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং। আরেকটা জিনিস যেটা মাথায় আসছে, যেটা আমি কিন্তু ডিসকাস করেছি 5 দিনেই অনুষ্ঠানে, একজনের নামটা শুভগত হোম। আমি এখনও মনে করি যে শুভগত হোমকে হয়তো বা গাছ দিতে পারতো, নাও দিতে পারতো, বাট আমি মনে করি যে একটা অপশন থাকতো বাংলাদেশ টিমে। আবু জায়েদ আমরা জানি কে ভালো বোলার, কিন্তু হি ডিড নট বোল এ সিঙ্গেল ওভার ইন দ্য সেকেন্ড ইনিং, সো মেবি টিম ম্যানেজমেন্টের চিন্তা ধারণা চেঞ্জ করার দরকার ছিল। আশা করবো আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি, আমরা এই ধরনের সিচুয়েশানে যদি আবার যাই তাহলে আমাদের ব্যাটসম্যানদের অ্যাপ্রোচের অ্যাপ্লিকেশনটা আমি আরেকটু ভালো আর একটু বেটার দেখতে চাই, এবং আই উইশ দ্যাম অল দ্য ভেরি বেস্ট। অনেক ক্রিকেট বাকি আছে, শ্রীলঙ্কার টিম কিন্তু 3টা ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে, এবং আমার বেস্ট উইশেস থাকলো। ডিসঅ্যাপয়েন্টিং ফিনিশ ফর বাংলাদেশ, বাট আ ভেরি গুড অ্যান্ড কনভিন্সিং উইন ফর শ্রীলঙ্কা। ঈদের খুশি আকাশ জুড়ে, এই ঈদে আকাশ কিনুন 500 টাকা ডিসকাউন্টে, চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়। দুষ্টু মিষ্টি এমন মুহূর্তগুলো ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্ল্যান্ডের অনন্য স্বাদে, চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর।